হাজার বছর আগের বাংলাদেশ, প্রেত শক্তির বিরুদ্ধে পালদের লড়াই, রাজা তুঙ্গপাল মলিন্দে দাঁড়িয়ে রাজা জানুন পিশাচরা কি চায়। তারা বাংলার শ্রেষ্ঠ গুপ্তধন ছিনিয়ে নিতে এসেছে। পরাজয় সুনিশ্চিত জেনে রাজা গুপ্তধন রক্ষায় ব্রতী হলেন। নির্দেশ দিলেন বাংলার শ্রেষ্ঠ গুপ্তধনের সন্ধানের জন্য নক্ষত্রহার ও আংটি যুগপতভাবে ব্যবহার করতে। সহস্র বছর পার হয়ে গেছে, সেই সাথে গুপ্তধনের খোঁজ কালের অতলে তলিয়ে যায়, আংটি ও হার আলাদা হয়ে যায়। এ দুটি অতি মূল্যবান জিনিস সবসময় অশুভ শক্তির হাতে পড়ার আশঙ্কা ছিল, যেমনটি দেখা গেছে হাজার বছর পরে পুরনো ঢাকার এক জুয়ার আসরে। তুই কে? তা দিয়ে তোর কি, হাতে কি তা সেটাই আসল কথা, ঠিক কিনা? তুই তাস চুরি করেছিস? জুয়া খেলার আসল কথা হচ্ছে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত, বুঝলি? এখন কি সিদ্ধান্ত নেবে? ঠিক সিদ্ধান্ত। আঙ্কেটার খবর কি? হ্যালো, রাত আঙ্কিলে পড়েছে।